আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মালয়েশিয়াতে একটি হাইওয়ে আছে যেটির নাম হচ্ছে কারাক এক্সপ্রেসওয়ে। পাহাড় দিয়ে ঘেরা এই সড়ক মালয়েশিয়ার শহর কুয়ালালামপুরকে মালয়েশিয়ার অন্য একটি টাউন কারাক এর সাথে সংযুক্ত করে। এই সড়কটি 60 কিলোমিটার লম্বা, কিন্তু এই শহরটি ভিন্ন একটি কারণে খুবই প্রসিদ্ধ। মানুষ মনে করে এই সড়কটি ভুতুড়ে, এবং তারা নাকি এই সড়কে মাঝে মাঝে খুব অদ্ভুত জিনিস দেখতে পায়। এই সড়কটি বানানো হয়েছিল 1977 সালে, কিন্তু সড়কটি বানানোর সময় এই সড়কের নিচে কারিগররা অনেক বড় একটি কবরস্থান খুঁজে পায়। সড়কটি বানানোর পর এখানে অনেক দুর্ঘটনাও ঘটেছে। 1990 সালে এখানে খুব বড় একটি দুর্ঘটনা ঘটে। সেই ভয়ানক দুর্ঘটনায় 17 জন মানুষ প্রাণ হারায়। কিন্তু এই দুর্ঘটনাগুলোর পাশাপাশি এখানে আরও অনেক কাহিনী বিখ্যাত হয়ে আছে। যেমন, কিছু মানুষ দাবি করে যে আপনি যদি রাতের বেলায় এই সড়কে যাতায়াত করেন, তাহলে মাঝে মধ্যে একটি হলুদ রঙের ট্যাক্সি দেখতে পাবেন। সেই গাড়িটি হঠাৎ করেই আপনার পিছন থেকে এসে আপনাকে ওভারটেক করে চলে যাবে, এবং আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে সেই গাড়িতে কোনো ড্রাইভার নেই। তার মানে সেই গাড়িটি নিজে নিজে চলাফেরা করে। অনেকে তো এটাও বলেছে যে সেই গাড়িটি উল্টো হয়ে চলে, এবং এরকম ঘটনাগুলো অনেকেই দাবি করেছেন। আরেকটি অদ্ভুত ঘটনা হচ্ছে, এই সড়কে যদি আপনার গাড়ি মাঝরাতে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার গাড়ি থেকে জোরে জোরে আওয়াজ বের হতে থাকবে। এমন সব আওয়াজ যেন কেউ আপনার গাড়ির গ্লাসকে জোরে জোরে ঘষা দিচ্ছে। মানুষের ভাষ্যমতে এই আওয়াজগুলো এতটাই লাউড হয়ে থাকে যে সেই আওয়াজগুলো সহ্য করা যায় না। আরও একটি অদ্ভুত কাহিনী একটি বাচ্চাকে নিয়ে। এই সড়কে যাতায়াত করা অনেক মানুষ দাবি করেছেন যে তারা এই সড়কে একটি বাচ্চাকে যাতায়াত করতে দেখেন, যে কিনা স্কুলের ইউনিফর্ম পরা থাকে। মানুষ যখন সেই বাচ্চাকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে এখানে কি করছো, তখন সে কেঁদে কেঁদে বলে, আপনি কি আমার মাকে দেখেছেন? এবং তারপর এই একই কথা সে বারবার রিপিট করতে থাকে, এবং ধীরে ধীরে সে খুব দ্রুত রিপিট করা শুরু করে। কিছু কিছু মানুষ এখানে একটি অদ্ভুত জিনিসকে উঠতেও দেখেছেন। তাদের মতে, যেন কোনো মহিলা শূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আবার অনেকেই বলেছেন তাদের এমন মনে হয়েছিল যেন কেউ তাদের গাড়ির ছাদের উপর বসে আছে। সে জিনিসটির ওজন এতটাই বেশি হয় যে গাড়ির ছাদ ভেঙে যাওয়ার মতো আওয়াজ শুরু হয়। বন্ধুরা, এই কারাক এক্সপ্রেসওয়ে এরকম অনেক ঘটনার জন্য বিখ্যাত, এবং এটি এতটাই বিখ্যাত যে 2011 সালে এই সড়কটির উপর একটি মুভিও বানানো হয়েছে। সেই মুভিটির নামও ছিল কারাক। তবে এই সড়কের সাথে সম্পৃক্ত ঘটনাগুলো কি শুধুই কাহিনী, নাকি বাস্তবতার সাথেও কোনো কানেকশন আছে, তা বলা খুবই মুশকিল। তবে এই সড়কটিকে মালয়েশিয়ার সবচেয়ে ভুতুড়ে এবং ভয়ানক সড়ক বলা হয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।